কালনা মহকুমার পূর্বস্থলী ভাগীরথীতে নৌকা নিয়ে পরিযায়ী পাখি দেখতে গিয়ে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল কৃষ্ণনগরের বাসিন্দা দুই ব্যক্তির। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বর্ধমানের জামালপুর থানার জামালপুরে যোত শ্রীরাম গ্রাম পঞ্চায়েতে পাইক পাড়ার ঘটনা। এলাকায় দামোদর নদে ফের নৌকা ডুবি। দামোদরের পানসি নৌকা উল্টে নিখোঁজ হলো দুই যুবক। শনিবার সন্ধ্যে থেকেই ওই দুই যুবকের খোঁজে উদ্ধার কার্যে নেমেছে জেলা বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর ও জেলা পুলিশের বিশেষ টিম। জানা গেছে শনিবার সন্ধ্যে প্রায় ছটা নাগাদ জামালপুরের যোতচাঁদ গ্রামে দামোদর নদীতে পাইকপাড়া ঘাট থেকে পানসি নৌকা করে ওপারে ফতেপুর ঘাটে যায় সৌগত বেরা, সৈকত মান্না, সমরেশ বাগ এবং সৌরভ ধারা এই চার বন্ধু। ফতেপুর ঘাট থেকে ফের তারা মৈদিপুর ঘাটে যায় এবং সেখান থেকে ফিরে আসার সময় ঘটে এই বিপত্তি। নৌকায় জল ঢুকে নৌকা উল্টে যাওয়ায় সৌগত বেরা ও সৈকত মান্না জলে পড়ে গিয়ে তলিয়ে যায়। সমরেশ বাগ ও সৌরভ ধারা সাঁতরে কোনো রকমে পাড়ে উঠে আসতে পারে। এই ঘটনায় শনিবার সন্ধ্যে থেকে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য পড়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় জামালপুর থানার ওসি রাকেশ সিংয়ের নেতৃত্বে পুলিশ বাহিনী। রাত থেকে ডুবুরি নামে উদ্ধারের কাজ শুরু হয়। রবিবার সকালেই ঘটনাস্থলে যান জামালপুরে বিডিও শুভঙ্কর মজুমদার, ওসি রাকেশ সিং এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। তারা ঘটনাস্থলে গিয়ে কাজের তদারকি করেন এবং নিখোঁজ দুজনের বাড়ির লোকেদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলেন। প্রত্যেকেই জানান জোর কদমে উদ্ধার কাজ চলছে, চেষ্টা চালানো হচ্ছে দ্রুত উদ্ধারের জন্য। এখন খুব অ্যাসিডিক ছেলেটা নার্সিং ট্রেনিং 4 বছর করেছিল। আজকে যে ঘটনা ঘটেছে আমাদের দক্ষ সেখানে পক্ষ থেকে যত রকম মানে আমাদের সহযোগিতা করার আমরা কিন্তু সে সহযোগিতা করছি। এখানে বিডিও সাহেব, ওসি সাহেব এবং টোটাল থানার স্টাফ এবং আমাদের ওখানের প্রধানের স্বামী থেকে এখানে লোকাল মানুষ জনপ্রতিনিধিরা প্রত্যেকে কিন্তু সহযোগিতা করছে। এখন আমরা বডি পাইনি, প্যাথেটিক, এবং আমরা চেষ্টা করছি একটু তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো। হ্যাঁ, ডুবুরি কাল রাত্রি মানে ভোরবেলা 2 থেকেই নামানো হয়েছে আসানসোল থেকে এবং আমাদের জেলা প্রশাসন থেকে সকলে মিলে যত রকম সহযোগিতা তত রকম সহযোগিতার মধ্যে আমরা চেষ্টা করছি সেটাকে এ করার। আমরা এখানে টোটালি সারা রাতই পুলিশ প্রশাসন এখানে আছেন এবং সাধারণ মানুষও আছে। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কারণ যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, কিছু করার নেই। যে কোনো প্রকারে কোথায় আছে সেটা ডুবুরি দিয়ে আমাদের চলছে, দেখা যাচ্ছে।